তার একা হাতে করা। যদি এখন 15-20 জন কর্মচারী এখন এখানে কাজ করে থাকেন প্রত্যেক নিয়ত, তো সময়জাত সব ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই, যারা চ্যানেলে নতুন রয়েছেন বা ভিডিওটি যারা প্রথম দেখেছেন, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আপনার ভালোবাসার মানুষের সাথে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, এতে করে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন গাছ নিয়ে আমরা আপনাদের সাথে তথ্য শেয়ার করার চেষ্টা করি, যেন আপনারা সঠিক তথ্যগুলো জানতে পারেন এবং কি বুঝতে পারেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ডাকটা আসলে খুবই কঠিন একটা ডাক, কবে আসলে আমার জন্য এই মাইকে মারা হবে সে আশায় আছি। তো শুক্র দর্শক, আমি বর্তমানে যে একটা গাছে বসে আছি এটা কিন্তু ভাই গাছ না, এটা হচ্ছে ঘাস। তো এটা ঘাস, এই জন্য আমরা সাধারণত জানি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। তো বাঁশ নিয়ে একটা আলোচনা করা উচিত ছিল আপনাদের উদ্দেশ্যে, যেহেতু ভয়ঙ্কর প্রাণী সেখানে রয়েছে, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা সেখানে যাইতে পারতেছি না। আর আমাদের চোখে দেখা যেহেতু প্রাণীটা ওই দিন আমাদের সম্মুখে পড়েছিল, যে উদ্দেশ্যে আমরা একটু ভয় পাচ্ছি, বা ভয় বলতে একটা কথা আছে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। তারপরে ভয় বলতে একটা কথা যে আসলে সতর্ক থাকতে তো হবে, নিজেকে সতর্ক রাখতে হবে, যেন নিজে সেফ থাকেন। হ্যাঁ, তো এই সতর্কতার অবলম্বন করতে গিয়ে কিন্তু আমরা সেই স্থানে যেতে পারতেছি না। সেখানে কিন্তু ভালো মানের কয়েকটি কাজ ছিল, চাইলে কিন্তু আমরা বেশ কয়েকটি ভিডিও সেখান থেকে মেক করতে পারতাম বা বেশ কয়েকটি তথ্য আপনাদের দিতে আমরা পারতাম। তো সম্মানিত দর্শক, এই গাছগুলো আপনি রোপণ করতে হবে আপনার দোআঁশ মাটিতে। দোআঁশ মাটিতে যদি গাছগুলো রোপণ করেন তাহলে একটু ভালো মানের হবে, দেখতে আকর্ষণীয় হবে। তো সম্মানিত দর্শক, আপনারা একটু আমার আমি যে স্থানে বসে আছি সেটা চারপাশটা একটু ভালোভাবে দেখেন, যে ওইদিকে দেখেন একটু ভালো মানের আকর্ষণীয়, আপনারা দেখে থাকবেন খুব আকর্ষণীয় স্থান। এই স্থানে কিন্তু বেশ পরিমাণে কিন্তু উদ্ভিদও কিন্তু দেখা যায়, আর বিশেষ করে দেখে থাকবেন যে সবুজ উদ্ভিদের কিন্তু লীলাভূমি কিন্তু বলা যেতে পারে এই স্থানটি। আপনারা দেখে থাকবেন যে বেশ পরিমাণ কিন্তু ফুলের গাছ, ফলের গাছ, এমনকি কাঠের গাছও কিন্তু বেশ পরিমাণ কিন্তু রয়েছে আমাদের এই স্থানে। আমরা যে স্থানে আছি এই স্থানটা কিন্তু বেশ পরিমাণ কিন্তু অনেক জায়গা জুড়ে কিন্তু এই স্থানটি কিন্তু রয়েছে। আর বিশেষ করে দেখতে পাবেন যে প্রায় কিন্তু 500 একর জমি নিয়েও কিন্তু এই স্থানটি কিন্তু বর্তমানে কিন্তু জড়িয়ে আছে, বা এই স্থানটি কিন্তু বিস্তৃত হয়েছে। আর এটি শুধুমাত্র কিন্তু একজনের পরিশ্রমের ফলেই হয়েছে। এখন এখানে কিন্তু প্রায় লক্ষাধিক লোকও কিন্তু কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করেন। বর্তমানে কিন্তু এইসব গাছ বা এইসব যেসব ফল গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে কিন্তু বাহিরের দিকেও কিন্তু বিক্রি করে মানুষ কিন্তু বেশ অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারছেন। আর শুরুতে একটি কথা হচ্ছে যে এইসব গাছ কিন্তু বর্তমানে কিন্তু বাহিরের কান্ট্রিতে কিন্তু এইসব গাছ কিন্তু খুব ভালো জন্মায় না, যার ফলে কিন্তু এইসব স্থান থেকে কিন্তু এগুলো গাছ কিন্তু রোপণ এমনকি সংগ্রহ করে নিতে হয়, যার ফলে কিন্তু আপনারা চারদিকে লক্ষ্য করে দেখবেন এইসব গাছের কিন্তু উৎপত্তি কিন্তু খুব কমই হচ্ছে। আর শুরুতে একটি কথা না বললেই না যে এইসব গাছ কিন্তু বর্তমানে কিন্তু খুব কম সংখ্যক কিন্তু বেশি কম সংখ্যক জন্মায়। আর বিশেষ করে কিন্তু আপনারা দেখে থাকবেন এখানে কিন্তু মেহগনি, তারপরে পিত্তাস, তারপরে ঘাস, আরো এরপরে কিন্তু কলা গাছ, আরো ইত্যাদি গাছ কিন্তু বর্তমানে কিন্তু এই বাগানে কিন্তু বর্তমানে রয়েছে। আর বিশেষ করে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু বেশ অত্যাধিক পরিমাণে কিন্তু গাছের কিন্তু উৎপত্তি দেখা যায়। আর বিশেষ করে আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু সবাই কিন্তু দলবদ্ধভাবে কিন্তু এখানে আসছি, কারণ দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের অজানা একটি গ্রাম বা অজানা একটি এলো বড় একটি নার্সারি বা বাগান, যার ফলে কিন্তু আমরা কিন্তু খুব কম খুব বড় ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হবো। দর্শকদের আসলে মানে এই যে গাছগুলো দেখতেছেন তো এটি কিন্তু মানে সেইরকম একটি গাছ।